হ্যালো বন্ধুরা, থাম্বনেল তো বুঝতে পারছো, তাহলে অবশ্যই অবশ্যই প্রো ভরে দাও, আশা করি তোমার অনেকটাই হেল্প হবে। আসসালামু আলাইকুম, ইউনিভার্সিটি অফ কল্যাণী ফাইভ সেমিস্টার মেন বাংলা DSC নিউ সিলেবাসের ভিডিও আজকে। তো যাদের মেন বাংলা আছে ফাইভ সেমিস্টার, তারা অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা দেখবে মনোযোগ সহকারে। আজকে যেন আলোচনা করবো 5 আর 10 নম্বরে ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো দেখে নাও, প্রত্যেকটা কোশ্চিন কিন্তু তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এইগুলো এই কোশ্চিনগুলো পড়লে এর বাইরে কিছু পড়ার দরকার নেই, ঠিক আছে? যেগুলো আজকে কয়েকটা কোশ্চেন আলোচনা করছি এবং লাস্ট PDF-এ যেটা আলোচনা করব সেটাও পেয়ে যাবে খুব শীঘ্রই। তো ফাইভ সেমিস্টার যারা মেন বাংলা নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিনগুলো তোমরা দেখতেই পাচ্ছ, নতুন সিলেবাসের উপর তোমাদের ভিডিও। তো অবশ্যই অবশ্যই পুরো ভিডিওটা দেখো এবং যে নোটগুলো দিচ্ছে এগুলো তোমরা ভালো করে পড়াশোনা করো, অথবা খাতায় নোট করে নিতে পারো, অথবা তোমরা স্ক্রিনশট নিয়ে নিতে পারো। যে কোশ্চিনগুলো দিচ্ছে এগুলো কিন্তু তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট কোশ্চিন, এইগুলো তোমরা আশা করি তোমরা পরীক্ষায় কমন পেয়ে যাবে। ফোর্থ সেম যেরকম পেয়ে যাবে সেম ফাইভ সেমও পেয়ে যাবে। তো অবশ্যই তোমরা যারা মেন বাংলা নিয়ে পড়াশোনা করছো, যারা পড়াশোনার প্রতি ইন্টারেস্ট, তারা অবশ্যই ক্লাসগুলো ভালো করে করো এবং ভালো করে পড়াশোনা করো। তার সঙ্গে বলে রাখি, যাদের মেন ইতিহাস আছে, মেন ইতিহাসে নোট রেডি আছে, কেউ নিতে চাইলে অবশ্যই উপরে দেওয়া নম্বরে যোগাযোগ করবে। তার সঙ্গে যাদের জি বাংলা আছে তাদেরও কমপ্লিট আছে নতুন সিলেবাসের। তো আর এই আজকে আলোচনা হচ্ছে মেন বাংলা। তো মেন বাংলায় কয়েকটা কোশ্চেন নিয়ে আলোচনা করব যেগুলো ভেরি ভেরি ইম্পর্টেন্ট সেইগুলো। তো অবশ্যই তোমরা পুরো ভিডিও দেখো এবং ভালো করে পড়াশোনা করো। তার সঙ্গে চ্যানেল যদি নতুন হয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবে এবং পাশে পাশে বেল আইকন দাবিয়ে দেবে, কারণ তোমাদের প্রতিনিয়ত সমস্ত সাবজেক্টের ভিডিও এই চ্যানেলের মাধ্যমে পাবলিশড হয়ে যাবে খুব শীঘ্রই। তোমাদের আস্তে আস্তে ভিডিও পোস্ট হচ্ছে, তোমরা দেখতেই পাচ্ছ, সেই হিসাবে তোমাদের প্রতিদিন রেগুলারই ভিডিও আপলোড হবে এবং প্রত্যেকটা ভিডিও তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তোমরা এখন থেকে যদি পড়াশোনার চেষ্টা চালিয়ে যাও তাহলে তোমাদের পরীক্ষার আসার আগে তোমাদের কোনো অসুবিধা হবে না। প্রত্যেকটা ভিডিও কিন্তু কোশ্চিনগুলো কিন্তু ইম্পর্টেন্ট, টোটাল কোশ্চিন হবে 30টা থেকে 20টা বা 25টা। এই 25 থেকে 20টা যদি কোশ্চিন পড়ো তাহলে আর কিচ্ছু পড়ার দরকার নেই, এইগুলো তোমরা হুবহু কমন পেয়ে যাবে, ঠিক আছে? তাই শর্ট শর্ট করে তোমাদের ভিডিও নিয়ে আসছি যাতে তোমাদের হেল্প হয়। সেই কারণে প্রত্যেকটা ভিডিও তোমাদের কাজের মূল্য। তো যারা পড়াশোনা করতে ভালো লাগে তারা অবশ্যই তোমরা ফুল ভিডিও দেখো এবং ভালো করে তোমরা পড়াশোনা করো। সেই কারণে আমি প্রত্যেকটা পেজ খুব আস্তে আস্তে সহকারে তুলছি, আর কমেন্টের কারণে তোমাদের মেন বাংলা নিয়ে চলে আসলাম। টাইপিং কাজ চলছে, যদিও অল্প কটা টাইপিং হয়েছে, আমি তাও সেই এগুলো টাইপ করলাম না, এগুলো তোমাদের তুলে দিলাম। এগুলো তোমাদের এই সমস্ত কোশ্চেনগুলোই ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? তো যাদের বাংলা মেন আছে তারা কিন্তু এই কোশ্চিন যেগুলো দিচ্ছে এই কোশ্চিনগুলো বাইরে যেন অন্য কোনো কোশ্চিন, এগুলো তো পড়বেই, তবু যে মনে হয় না আরও পড়বো পড়তে পারবো, কিন্তু এগুলো একদম আসবেই আসবে, ঠিক আছে? 100% আসবে। তো অবশ্যই তোমরা ভালো করে এই যে কোশ্চিনগুলো দিয়েছি এই কোশ্চিনগুলো তোমরা অবশ্যই অবশ্যই তোমরা পড়ে যাবে, বাকিগুলো যা আছে আছে তোমরা অবশ্যই এগুলো যেন পড়ে যাবে, ঠিক আছে? আর দেখতেই পাচ্ছ কয়েকটা কোশ্চিন, আরও কোশ্চিন তোমাদের আসবে, তবে তোমরা বাংলা চাইছো বলে আমি অল্প কটা কোশ্চিন নিয়ে হাজির হলাম এবং তোমাদের ভিডিওতে দিয়ে দিলাম যাতে তোমাদের বস্তাতে এগুলো পড়ো, ঠিক আছে? আর কার কী সাবজেক্টে ভিডিও লাগবে সেটাও তোমরা অবশ্যই কমেন্ট করবে, অনেকে কমেন্ট করছে, রিপ্লাই দিচ্ছি, যদিও তোমাদের সেগুলো কাজ চলছে। আরও কার কী সাবজেক্টের ভিডিও লাগবে, সাজেশন লাগবে, তারাও অবশ্যই যেন কমেন্ট সেকশনে কমেন্ট করবে, যত তাড়াতাড়ি পারে শীঘ্রই তোমাদের ভিডিও চলে আসবে এই চ্যানেলের মাধ্যমে। তবুও কমেন্ট করলে আমি সেই কমেন্ট অনুযায়ী সেই সাবজেক্টের ভিডিও বানানোর তাড়াতাড়ি চেষ্টা করব। সেই জন্য তোমাদের বারবার বলছি, তোমাদের কার কী সাবজেক্টের ভিডিও লাগবে অবশ্যই অবশ্যই তোমরা কমেন্ট সেকশনে কমেন্ট করে দেবে, এবং প্রত্যেকটা কোশ্চিন কিন্তু তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, কোশ্চিনগুলো কিন্তু ছাড়বে না। যে কোশ্চিনগুলো দিচ্ছি এগুলো তোমাদের ভেরি ভেরি ইম্পর্টেন্ট, তো অবশ্যই তোমরা কোশ্চিনগুলো ভালো করে পড়ো। এইটুকুই সাজেস্ট করব, যে কয়েকদিন আছে তোমরা যে এখন থেকে যে টুকটুকু যে পড়াশোনা স্টার্ট করে দাও, আশা করি অনায়াসে তোমাদের কিন্তু সিলেবাস শেষ হয়ে যাবে, ঠিক আছে? আর সিলেবাস চেঞ্জ হওয়ার কোনো কারণ নেই, চেঞ্জ যাওয়ার হয়ে গিয়েছে, তোমাদের নতুন সিলেবাসের উপরে আমি ভিডিওগুলো নিয়ে এসেছি, সমস্ত কিছু ভিডিও যাতে তোমাদের সুবিধা হয় সমস্ত কিছুই, সেই জন্য বলছি। তো আজকের মতো ভিডিও এইটুকুই, নেক্সট ভিডিও তোমাদের দেখা হবে। থ্যাংকস ফর ওয়াচিং অল ফ্রেন্ডস, এবং তার সঙ্গে চ্যানেলে আবারও বলছি নতুন হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবে এবং তার সঙ্গে বন্ধু বান্ধবকে শেয়ার করে দেবে। ভিডিওটা ভালো লেগে থাকলে অবশ্যই একটা ভিডিওতে লাইক করে দেবে।
ঠিক আছে, তো নেক্সট ভিডিও দেখা হচ্ছে, আজকের মতো এইটুকুই, বাই বাই।